নমস্কার দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি যেটা আপনাদের সাথে শেয়ার করে নেব সেটি হচ্ছে 2020-তে পাঁচটি রাশির বিবাহ নিশ্চিত। অর্থাৎ এতদিন ধরে চেষ্টা করেও যাদের পছন্দ মতো মেয়ে পাচ্ছিলেন না অথবা ছেলে পাচ্ছিলেন না বিবাহের জন্য, এবার তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। কোন সেই পাঁচটি রাশি, আসুন একে একে জেনে নিই। ২০২০-তে যেই পাঁচটি রাশির ভাগ্য খুনতে চলেছে, বিবাহ হতে চলেছে বা প্রেম পরিণতি পেতে চলেছে, তাদের মধ্যে প্রথম রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি সাপেক্ষে বৃহস্পতির অবস্থান, রাহুর অবস্থান এবং গোচর অনুযায়ী আপনাদের এ বছর বিয়ে কিন্তু হয়ে যাবে। তবে মনে রাখবেন, মিথুন রাশির যেহেতু 2020 জানুয়ারি 24 তারিখ থেকে ঢাইয়া শুরু হচ্ছে, কাজেই দেখে শুনে বিয়ে দিবেন। কেননা বিয়েটা বড় কথা নয়, বিয়ের পরবর্তী যে জীবন সেটি কিন্তু বড় কথা। দ্বিতীয় যে রাশিটি হচ্ছে সেটি হচ্ছে সিংহ রাশি। আগস্ট সেপ্টেম্বরের পর থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের বিয়ের জন্য চেষ্টা করুন, উপযুক্ত পাত্র বা পাত্রী পেয়ে যাবেন। বৃহস্পতির অবস্থান, রাহুর অবস্থান এবং শনির অবস্থান উপযুক্ত থাকায় এই বছর কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের বিবাহ নিশ্চিত। তৃতীয় যে রাশিটি হচ্ছে সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির অধিপতি শুক্র এবং শুক্র হচ্ছে প্রেম রোমান্টিকতার রাশি। কাজেই যারা প্রেম বিবাহে আবদ্ধ হতে চাইছেন এই বছর, তাদের জন্য বছরটা খুবই উপযুক্ত। এরপরে আসি চার নম্বর যে রাশি, সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশি 24 জানুয়ারি 2020-র পর থেকে সাড়ে সাতির তৃতীয় চরণ শুরু হচ্ছে। সাড়ে সাতির তৃতীয় চরণ শুরু হওয়ার সাথে সাথে আপনাদের বিয়ের যোগাযোগ আসতে শুরু হবে। তবে সাড়ে সাতি যেহেতু থাকছে, কাজেই একটু ভালোভাবে খোঁজ খবর নিয়ে তারপরেই বিয়ের পিঁড়িতে বসুন। যে সমস্ত জাতক জাতিকারা প্রেমে আছেন অথবা কোনো রিলেশনে আছেন, তারা এ বছর কিন্তু পরিণতি পেয়েই যাবেন। অবশিষ্ট এবং পাঁচ নম্বর যেই রাশিটি এ বছর বিবাহ হতে পারে, তার নাম হচ্ছে কুম্ভ রাশি। 2020 কুম্ভ রাশি বিবাহের জন্য উপযুক্ত সময়। এই সময় আপনারা যদি চেষ্টা করেন, তবে নিজের পছন্দ মতো পাত্রপাত্রী পেয়ে যাবেন। তবে মনে রাখবেন, আপনারা বিয়েতে বসার আগে অবশ্যই জটক বিচার করিয়ে নিন এবং দেখে নিন আপনাদের বৃহস্পতি গ্রহ এবং শুক্র গ্রহের পজিশন কোন জায়গায় রয়েছে। যদি বৃহস্পতি অথবা শুক্র খারাপ পজিশনে থাকে, তবে কিন্তু বিবাহে নানা রকম বাধা দিবে। এছাড়াও শনি গ্রহটিকে দেখা দরকার।